ছোটবেলা থেকে হলিউডের মুভিতে দেখতাম যে রাশিয়া সবসময় ভিলেন, একটা ভয় কাজ করতো রাশিয়ার সম্পর্কে। কিন্তু রাশিয়া আসার পরে আসলে আমার কি বলবো, এক অন্যরকম অনুভূতি, অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। তো আজকে আপনাদের আর রান্নাবান্নার ভিডিও দেখাচ্ছি না, আমি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের রাস্তার ঘুরে বেড়ানোর দৃশ্যটা আপনাদের দেখাবো। এই শহরটা রাশিয়ার তৃতীয় বৃহত্তম শহর। আর মজার কথা হলো যে মস্কোকে আমরা রাজধানী জানলেও একটা সময় এই সেন্ট পিটার্সবার্গই ছিল রাশিয়ার রাজধানী। এবং এই সেন্ট পিটার্সবার্গটি আরেকটি নামও আছে, সেটি হলো লেলিনগ্রাদ। এই শহরটি ঠিক ফিনল্যান্ডের পাশে অবস্থিত। আমার একটু থোকরাটা দেখায়নি আপনাদের। মস্কোতে আমরা কিছুটা ভাষাগত প্রবলেম করেছিলাম, সেই হিসেবে এখানে মানুষ মোটামুটি ভালোই ইংলিশ পারে আর অ্যাভয়েড করে না। মস্কোতে মানুষের একটু অন্যরকম একটু অ্যাটিচিউড ছিল, অথবা তারা ভাষাটা জানে না। এই কারণে আমার এখানে রাস্তায় ঘুরতে মানে অনেক ভালো লেগেছিলো। এখানে চাইলে বাস বা ক্যাব নিতে পারতাম, উবার খুব ভালো ওখানে। তারপর আমার কাজে বেরিয়েছিলাম, তো ভাবলাম যে একটু স্ট্রিট ওয়াক করি আর একটা ভিডিও করে ফেলি। তো সেন্ট পিটার্সবার্গকে মানে মক্কা বলে জানা হয় কালচারাল, হিস্টোরিক্যাল অ্যান্ড আর্কিটেকচারাল ল্যান্ডমার্কসের জন্য। শহরটাকে আপনার ইউরোপের উইন্ডো বলা হয়ে থাকে, কারণ এই শহরটা থেকে আপনাকে আগে বললাম যে ফিনল্যান্ড একদম পাশেই। তো ইউরোপে যাওয়া এখান থেকে খুবই ইজি। আর এখানকার স্ট্রাকচারগুলো, বাসা সব কিছুই মানে বলতে গেলে ইউরোপের মতো করেই বানানো। এখানে একটা আপনি দেখতে পাচ্ছেন যে মানে সব বিল্ডিংগুলো একটা নির্দিষ্ট হাইটে, বেশি না। তো এই এরিয়াতে তাদের একটা লিমিটেশন আছে। এই জিনিসটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি যদি দেখে থাকেন আমার পিছনে, আর আমি খুব এনজয় করছিলাম ওখানকার রোডটা। শীত, তখন শীত কেবল পড়ে গেছে, মানে বরফ পড়া বন্ধ হয়ে গেছে ওই সময় গিয়েছিলাম। এটা জুলাইয়ের মাঝামাঝি সময়। তো তখন টেম্পারেচারটা ছিল নর্মালি 16 থেকে 18-এর মধ্যে, রাতে আর একটু ড্রপ করতো যদিও। তো আমার কাছে খুব ভালো লাগতো, মানে বাংলাদেশের শীতকাল ওখানে দিনের বেলায় ভালোই, খুব একটা খারাপ না এক্সপিরিয়েন্স, অনেক ভালো এক্সপিরিয়েন্স ছিল। তো আমার যেটা বলছিলাম যে আমার ইউরোপের সাথে কেন তুলনা করলাম, এখানে আজকে দিনের ভিডিওগুলো দেখাচ্ছি, সামনে হয়তো আপনাদেরকে রাতের ভিডিওগুলো দেখাবো। তো এই শহরটা মানে দিনে যতটা না লাইফ, রাতে এর থেকে বেশি লাইফ থাকে। মনে হয় যে সবাই বাসা থেকে বেরিয়ে আসছে রাতের লাইফটা এনজয় করার জন্য। তো আমার বলতে গেলে ইউরোপ আসার যে ইচ্ছে ছিল, এটা আমার 16 আনা না হলেও 12 আনা তো শুরু হয়ে গেছে। রাস্তাটা পার হয়েছিলাম ওই সময়, বেসিক্যালি একটা কাজে বেরিয়েছিলাম, এখন হোটেলে ব্যাক করছি। তো সেই ফাঁকে ভিডিওটা করি, আর অতটা ক্লিয়ার না আপনাদের কাছে আগেই সরি বলে রাখি। হ্যালো, হাই, হাউ আর ইউ, ক্যান আই ওয়ান কোক প্লিজ? ইয়া কোক, ইয়া দ্য ক্যান, দিস ওয়ান। থ্যাংক ইউ, ইউ হ্যাভ নর্মাল, ক্যান আই হ্যাভ দ্য নর্মাল প্লিজ, নো কোল্ড, নর্মাল, দিস ওয়ান, দিস ওয়ান, ইয়া নো কোল্ড, নো কোল্ড, হ্যাঁ দিস ওয়ান, দিস ওয়ান, হ্যাঁ হ্যাঁ, ইয়া রাইট,
No cold. How much? 50. Okay. একটা কোক কিনতে যে আমার যে অবস্থা হলো, যাই হোক, তার আগেই বললাম যে রাশিয়ানরা অতটা ভালো ইংলিশ বোঝে না, তো আমার একটু প্রবলেম হয়েছিল তাদেরকে। যেমন আমি কোনো একটা রেস্টুরেন্টে গেলে হালাল খাবার ওরা বুঝেই না, হালাল বললে তারা বুঝেই না, যদি বলি যে নো পর্ক দেন তারা বুঝে আর কি। এই জিনিসটা আপনারা নোট রাখতে পারেন। মানে আমি যেমন একটা রেস্টুরেন্টে যদি 50টা খাবার থাকে, সেখান থেকে দেখা যাবে যে 45-45টা খাবারই নন হালাল। তো এই খাবার নিয়ে একটু প্রবলেম হয়েছিল, তারপরও মানে ও ডিফারেন্ট ডিফারেন্ট খাবার ট্রাই করছি, খারাপ লাগেনি অনেক হচ্ছে। আর রাশিয়ার আর বাংলাদেশের টাকার যে ডিফারেন্সটা এটা খুব কম, লাইক বাংলাদেশের যদি 100 টাকা হয় সেটা রাশিয়ায় 120 টাকা। তো আমি যখন খরচ করছিলাম, আপনারা দেখলেন আমি কোকটা 50 টাকা দিয়ে কিনলাম ওখানকার আর কি, রুবল বলে, তো তার মানে এটা বাংলাদেশি টাকায় হয়তো বা 60 টাকা বা 65 টাকা। তো ওখানে খরচ খুব একটা বেশি না, থাকা খাওয়া হোটেল কিছু কিছু ক্ষেত্রে বলতে গেলে আরও সস্তা। এখানে সব কিছুই খুব সুন্দর করে সাজানো, বিল্ডিংগুলো দেখতেই ভালো লাগে, সবগুলো বিল্ডিংই খুব সুন্দর, আর খুব বেশি হাই রাইজ বিল্ডিং না, সব বিল্ডিংগুলোতেই কম বেশি লাইক একটু পুরোনো দিনের ছোঁয়া রাখছে সবগুলোতেই, অনেক সুন্দর। Yeah.
হাঁটতে হাঁটতে আমি আমার হোটেলের কাছে চলে এসেছি। একটু সামনে গেলেই আমার হোটেলটি, তো আমার হোটেলের কিছু ছবি বা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব পরবর্তী এপিসোডে। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ। Say what you wanna say to me now.